প্রজ্বলিত আগুনের শিখা। শ্বাস প্রশ্বাসে আমার আজকাল তেমন সমস্যা নেই, এখনো সমস্যা নেই হেঁটে চলাতেও, দৃষ্টিতে বিশেষ কোনো জটিলতা নেই কিংবা পরিবর্তন হয়নি খাদ্যাভ্যাসে। আমি যতদূর চোখ যায় দেখতেও পারি ঠিকঠাক, গাছের মাথায় পাখি, বাড়ির পিছনে বিড়ালের কান্না, করোনাক্রান্ত বিবিধ অন্ধকারে ঢাকা বিপন্ন পৃথিবী কিংবা ওই আরশোলাও আমার চোখ এড়াতে পারে না। আমি কুকুরগুলোকে ঠিকঠাক কুকুরই দেখি, তবু আমি উত্তাল সমুদ্রে বেকসুর ডুবতে ডুবতে কিংবা ক্ষুদ্র ডিঙি নৌকার মতন ভাসতে ভাসতে ডুবতে ডুবতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আর্তনাদরত আহত পথচারীর মতো চারিদিকে দণ্ডায়মান বিভ্রান্ত মানুষগুলোকে এখন অতটা মানুষের মতো দেখতে পাই না। স্বরবর্ণে এতটাই ধুলো জমে গেছে যে এখন উচ্চারণে প্রায়শই ভুল ধরা পড়ে। নিয়ন আলোতে দাঁড়িয়েও মনে হয় চারিদিকে সবে সাদিকের আগের অন্ধকার। আমার চিন্তায় ধুলো জমতে দেয়নি, আমার স্কন্ধের দাগ আমি ধুয়ে মুছে ছাপ করে পরিপাটি শার্ট পরে বাইরে যাবার ইচ্ছে ব্যক্ত করা মাত্রই আমাকে অচেনা শক্তির মতো টেনে ধরেছে উঠোন। বিদেশি অসুখ ধেয়ে আসছে বলে শাসিয়েছে সূর্য, অথচ তিনিও আজকাল বুড়ো, বেশি বুড়ো হয়েছেন। নিয়মিত লাঠি ভর দিয়ে কায় ক্লেশে খুঁড়িয়ে হাঁটেন, একবার যদি হঠাৎ পার্বত্য চট্টগ্রামে দেখা দেন হাটসনে আলো ফেলতে তথাপি বড্ড দেরি হয়ে যায়। এই কথা শুনে একজন উজবুক দাঁত কেলিয়ে হাসেন। আমার দৃষ্টির কোনো সমস্যা না থাকলেও ওই দাঁতগুলোকে সুচোর সরু দাঁতের মতন লাগে। দরজায় কড়া নাড়লেই আমি বুঝে যাই সাম্প্রদায়িকতা অমূর্ত পেতে আছে। সীমান্তে সীমান্তেও অমীমাংসিত জমির মতো, ছিটমহলের মতো, আর গাজা উপত্যকায় দখলদারিত্বের মতো নিয়ম অনিয়ম অনুবর্তিতার কোনো তোয়াক্কা ছাড়াই বছরের পর প্রলম্বিত নানান বছর আর শতাব্দীর পর শতাব্দী শুধুই রক্তক্ষরণের বিবিধ কারণ হয়ে ওঠে। বিষ ঢালা পুকুরে অসংখ্য ভাসমান পচা মাছের মতন এবড়ো খেবড়ো পড়ে থাকে মানুষের লাশ। এখনো আমি কিছু কিছু লাশ লাশের মতোই দেখি, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রোগাক্রান্ত পাণ্ডুর নিজেকে তখন চেনার আর কোনো উপায় থাকে না। শীত কাটা চোরের মতন গায়ে তেল মেখে দিনে দুপুরে সাম্প্রদায়িকতা শরীরের সমস্ত কাপড় খুলে করোনা রোগের মতো নির্বিঘ্নে বেরিয়ে পড়ে। হাঁটু চেপে ধরবেন একেবারে গলাটা ভরাট করে, যতক্ষণ না নিজেই শটফট করতে করতে মারা যায়। পৃথিবীকে এবার দেখান, এবার দেখান দাসদের কতভাবে হত্যা করা যায়। জরাক্রান্ত নিরন্ন নিষ্ঠুর পৃথিবীকে আর একটু দেখান কতটা ভয়ঙ্কর হলে আপনিও এভাবে হত্যা করতে পারেন। 43টি বুলেট ছিন্ন ভিন্ন করে দেয় একজন কৃষ্ণাঙ্গের দেহ, 11 জন পুলিশে একসাথে বেধড়ক মাঝ রাস্তায় পিটিয়ে হত্যা করে। হত্যা করা যায় মিসাইল ছুড়ে, পজিশন গাইডের দুর্দান্ত বোমায়, কার্বাইন, কামান, বন্দুক 303 দিয়ে, ব্যাটন, বাঁশের লাঠি, রামদা, শর্টি, হকি স্টিক, ক্রিকেট ব্যাটের নির্দয় প্রহারে হত্যা করা যায়। বিষ প্রয়োগে নিষ্ঠুরভাবে একটু একটু করে হত্যা করা যায়। বুট জুতো জলপাই জিপ আর ট্রাকে চাপা দিয়ে হত্যা করা যায়। স্বদেশের আর্মি পাঠিয়ে রাতের অন্ধকারে শত শত সংগ্রামীকে তুলে নিয়ে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা যায়। হত্যা করা যায় গলা চেপে ধরে, গলকণ্ঠে হাঁটু চেপে মাত্র 11 মিনিটে। এই তো এখন সীমার আসে, এই তো এখন সীমার নাচে, আসছে সীমার গাইছে সীমার 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 সীমার। এই তো এখন নানা দিকে রক্ত আসে, রক্ত বন্যা ছোটে। এই তো এখন নানা দিকে রক্ত আসে, এই তো এখন বুলেট গুলো বুক চেতিয়ে ফোটে। রক্ত নিয়ে দাবা খেলার সময় বুঝি এলো, রক্ত ঝরার এমন দিনে মানুষ চিনে, রক্ত নিয়ে হোলি খেলার সুযোগ এখন তোমার। খেলতে থাকো খেলতে থাকো সারা বেলা খেলো,
সকাল হলে খেলবে এবং সন্ধ্যা হলে খেলো, খেলতে থাকো গভীর রাতে খেলো, গভীর রাতের অন্ধকারে তুমি এখন বড়, তোমার মতো আর কিছু নেই, রক্তচোষা দানব, তুমি এখন বিশালতর রক্ত গঙ্গা হয়ে, যাচ্ছ বয়ে সাম্প্রদায়িক লেজ উঁচিয়ে যাচ্ছ বয়ে, তোমার মতো আর কিছু নেই, তুমি এখন বড়। দাসগুলোকে হত্যা করে ঝুলিয়ে দাও গাছে, নক্ষত্রের গতিবেগ মাপতে মাপতে আমি তাকাই হাঁটুর নিচে, রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা মানুষগুলোকে দেখি কাদা পানিতে, ওখানে সাঁতরায় শেয়াল ও শকুনের মতো দেশে দেশে আমাদের শাসকেরা, কারো কারো হাঁটু সমান বুদ্ধির ভার নিয়ে অর্থ ও শক্তিতে বুনো ক্যাকটাসের মতন বাড়ে, আর ক্ষুদিরাম বসু, বাঘা যতীনেরা, নূর হোসেন, রডনি কিং পার হয়ে জর্জ ফ্লয়েডের রক্তে বয়স পৃথিবী একটু একটু করে সামনে আগায়। নিউ ইয়র্ক, মায়ামি, টালাহাসি, লস অ্যাঞ্জেলেস, সিন্টামানেকা, সান ফ্রান্সিসকো, আটলান্টা, মিনিসোটা, ফিলাডেলফিয়া, ন্যাশভিল, শিকাগো, সর্বত্র প্রজ্বলিত আগুনের শিখা, মুষ্টিবদ্ধ মানুষের উত্তাল মিছিল, এক একটি শ্বাসরুদ্ধ ভয়ার্ত সকাল, একদিকে মহাকাশে নতুন রকেট, অন্যদিকে জ্বলন্ত শহর, মহাকাশ আমি শ্বাস নিতে পারছি না, মানবতা আমি শ্বাস নিতে পারছি না, দাদা ভাই আমি শ্বাস নিতে পারছি না, স্বৈরাচার আমি শ্বাস নিতে পারছি না, হতভাগা দিন ও বিপন্ন রাত আমি শ্বাস নিতে পারছি না, তুমি ভুলে গেছো আমার গলায় হাঁটু গেড়ে বসে আছে সাম্রাজ্যবাদের ভয়াবহ দেহ, আমি দাসের সন্তান তাই আমি কালো, আমি আফ্রিকার থেকে উঠে আসা, আমি নিরন্ন নিকট মানুষের মুখ তাই আমি কালো, হাবা গোবা গোবেচারা তাই আমি কালো, চিনি নাই আমি অর্থবিত্ত, নদীতে ধরেছে বুক আমার সময় থেকে, রুটির মতন ছিঁড়ে ভরেছি তোমার থালা, ওগো ডিজিটাল তারাপুঞ্জ আমি শ্বাস নিতে পারছি না, ইনফরমেশন মহাসড়ক আমি শ্বাস নিতে পারছি না, মিনিওপলিস তুমি আমার শরীর থেকে সব অক্সিজেন কেড়ে নিচ্ছ, নিঃশ্বাসের বাতাস আটকে দিচ্ছ, আমি শ্বাস নিতে পারছি না, ওরা আস্তে আস্তে ছোট ছোট উই তেলাপোকা আরশোলা ব্যাং হয়ে লাফালাফি করছে গায়ের রং আর আয়ের উৎস নিয়ে, উঁচু উঁচু অট্টালিকা শোনো আমি শ্বাস নিতে পারছি না, আমার শ্বাসে আটকে গেছে তোমার পায়ের তলা, আমার বলা কথাগুলো আমার গায়ের বিপুল ধুলো, আমার হাতের সহজে রেখা আমার সমাজ আমার সাহস, সভ্যতা ও বুদ্ধি বিবেক তোমার পায়ের নিচে, সটফটানি তবু তুমি দেখতে পারো নিজে, তুমি ঘামে যাচ্ছ ভিজে, আমার গলায় পা বসিয়ে তুমি ঘামে যাচ্ছ ভিজে। আন্তনগর ট্রেনের কামরায় উঠে বসা যাত্রীদের কেউ কেউ আমার পরিচিত, মিছিলে স্লোগান তোলা লোকগুলো আমার আপনজন, পর্যুদস্ত গণতন্ত্রের চাকায় পিষ্ট বুড়ো পৃথিবীর অসংখ্য সাহসী ক্ষেত মজুর আমার নিরঙ্কুশ উত্তরাধিকার, ডিমের কুসুমে সুপ্ত বাচ্চার মতন, বীজের ভেতরে নিরাকার শস্যের মতন, পথের ভেতরে চিরচেনা অদৃশ্য শক্তির মতো আমার একান্ত স্বপ্নগুলো মিছিলে ছড়িয়ে গেছে, শক্তিমান হাঁটু আমাকে আকণ্ঠ রুদ্ধ করলেও, দৃষ্টি আমার ঝাপসা হয়ে আসলেও আমি ঠিকঠাক বুঝতে পারছি, বড় হয়ে যাচ্ছে সেই সব মানুষের বাঁচার মিছিল, এখনো যাদের আমি মানুষ বলেই জানি।